20তম জন্মদিনটা পালন করলেন হাসি খুশিতেই, আর ঠিক পরে দিনই নিজের বাড়ি থেকে উদ্ধার হলো ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী শাহানার ঝুলন্ত লাশ। এ ঘটনায় সন্দেহের তীর অভিনেত্রীর স্বামী সাজ্জাদের দিকে। অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। শুক্রবার কেরালার কোজিকোড় শহরে শাহানার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে শাহানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও তার মায়ের দাবি এটি খুন। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহানার শেষবার ফোন করেছিল, তাকে খুব উচ্ছ্বসিত লাগছিল, জন্মদিনে কি কি করলো সব জানালো, বলল শুক্রবার আসবে দেখা করতে, খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল, তারপর হঠাৎ করে আত্মহত্যা কিভাবে করে সে এটা মেনে নিতে পারছি না, আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে তাকে। সাজ্জাদ প্রায়ই শাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি। কাতারে কাজ করতেন সাজ্জাদ, কিন্তু শাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। এরপর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলত প্রায়ই। পুনর্নিউজ ডেস্ক রিপোর্ট।